হ্যালো ভিউয়ার্স তোমাদের আবার একবার স্বাগত জানাচ্ছি আস্থা টোটাল হোমের আবার একটা নতুন ক্লাসে আমি এখন তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো এবিটিএ টেস্ট ফিপার ফিজিক্যাল সায়েন্স সাজেশান দু হাজার বাইশ তেইশ অর্থাৎ এখানে আমি তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারে সমস্ত ধরনের যে প্রশ্নগুলো দেওয়া আছে শর্ট কোশ্চেন লং কোশ্চেন সেই আমাদের শর্ট কোশ্চেনগুলো সমস্ত শেষ হয়ে গেছে লং কোশ্চেনগুলো আমাদের শুরু হয়েছে এবং এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেছে এবং যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশানের জন্য হানড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাজেশনে এটা হচ্ছে সাজেশান দু হাজার বাইশ তেইশের মার্ক এর সমস্ত হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন এই ক্লাসটি এই ক্লাসের মধ্যে তোমরা সমস্তই হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নের উত্তরগুলো পাবে তাই তোমাদের বলবো ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখবে দেখলে অবশ্যই তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নের উত্তরগুলো পাবে শুধু দুই মার্কের আর যদি তোমাদের এক মার্কের এবং তিন মার্ক পাঁচ মার্কের উত্তরগুলো দরকার হয় তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে ঠিক আছে শুরু করা যাক প্রথমে দেওয়া আছে তিনের দাগে নিচে প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলির লক্ষ্য নিউ একটা দাগে জীবাশু জ্বালানি সংরক্ষণ করার দুটি প্রয়োজনীয়তা লিখু এটা হচ্ছে থ্রি স্টার কোশ্চেন এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন হচ্ছে থ্রি স্টার কোশ্চেন এই অধ্যায় থেকে আরও অন্য প্রশ্নগুলো হবে তবে আমার মতে যেটা বেস্ট কোশ্চেন সেটা হল এই জীবাস জ্বালানি সংরক্ষণ করা দুটি প্রয়োজনীয়তা লিখুন। এটি হলো যে জীবাস জ্বালানি সংরক্ষণ করা বিশেষ প্রয়োজন এর কারণ নাম্বার এক ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা জীবাশু বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এর সংরক্ষণ করা আবশ্যিক দ্বিতীয় হচ্ছে ক্রমাগত ব্যবহারের ফলে জীবাশু জ্বালানির ভান্ডার নিশোধিত হয়ে এবং এভাবে চলতে থাকলে ওই ভানটার একদিন ফুরিয়ে যাবে এরপর দ্বিতীয় দেওয়া আছে যে একটি বস্তু লেন্স থেকে পনেরো সেমি দূরে আছে এর প্রতিবিম্ব থেকে দশ সেমি দূরে গঠিত হয় ওই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন নির্ণয় করো লেন্স থেকে বস্তু দূরত্ব ইউ সমান পনেরো সেমি আর লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি সমান দশ সেমি রৈখিক বিবর্ধন এম সমান ভি বাই ইউ এটা হচ্ছে একটা সূত্র তাহলে যদি আমরা করি তাহলে এটি হবে দশ বাই পনেরো যদি আমরা কাটা করি তাহলে এটি হবে দুই বাই তিন অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স সেভেন প্রায় এরপর দেওয়া আছে যে তিনের তিনেদিক প্রশ্ন স্নেলের সূত্রটি বিবৃতি করো কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না এটাকে আমি যদি থ্রি স্টার কোশ্চেন বলি তাও এটা কম হবে কেননা স্নেলের সূত্র থেকে অনেক ধরনের শর্ট কোশ্চেন লং কোশ্চেন হতে পারি এখানে স্নেলের সূত্রের উত্তরটি হলো যে দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বনে আলোকরশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন সাইন ও প্রতিসরণ প্রতিসলনকোণ্যের সাইনে অনুপাত ধ্রুবক হয় আর কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না আলোগ্রসি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে তারপর লম্বভাবে প্রবেশ করলে আপতন কোন আই সমান জিরো ডিগ্রি আর প্রতিষ্ঠান কোন প্রতিসন কোন আর সমান জিরো ডিগ্রি এখানে স্নেলের সূত্র অনুযায়ী ওয়ান মিউ টু সমান সাইন আই বাই সাইন আর বা ওয়ান মিউ টু সমান সাইন জিরো ডিগ্রি বাই সাইন জিরো ডিগ্রি অর্থাৎ জিরো বাই জিরো অর্থাৎ অসংখাত এই ক্ষেত্রে এইটি সূত্রটি প্রযোজ্য হয় না এরপর দেওয়া যাচ্ছে যে তড়িৎ চুম্বকে আবেশ বিষয়ক লেঞ্জের সূত্রটি করো এটাকে আমি বলি যদি থ্রিসটা কোশ্চেন বলি তাও এটা কম হবে এই প্রশ্ন উত্তরটি হলো যে তড়িৎ চুম্বকে আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখে হতে হবে যে কারণে প্রবাহের সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকে বাদ কথা দেয় এটা হচ্ছে চুম্বকীয় সংক্রান্ত এখানে লেঞ্জের সূত্র এরপরে আছে মেন ডেলিফে পর্যায়ের সূত্রটিও করো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি হলো লিফে পর্যায় সূত্র বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় এরপর দেওয়া আছে যে ছয় দাগে হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের দুটি সাদৃশ্য লিখুন এটাও কেউ যদি আমরা থ্রিসটা কোশ্চেন বলি তাও এটি কম হবে এটি হলো যে হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মৌলের সাদৃশ্য নাম্বার এ হাইড্রোজেনের মতো হ্যালোজেন মৌলগুলির যোজ্যতা মূলত এক হয় আর দ্বিতীয় হচ্ছে হ্যালোজেন ও হাইড্রোজেন উভয় অধাতব মৌল দ্বারা গঠিত এরপর দেওয়া হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এই প্রশ্ন উত্তরটি হলো যে প্রক্রিয়ায় দ্রবীভূত বা গলিত তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করে পদার্থটি রাসায়নিক বিয়োজন ঘটে বিভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ এরপর দেওয়া হচ্ছে আটটি তাকে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গণনাঙ্ক অপেক্ষা বেশি হয় কেন এখানে তার দুটো পয়েন্ট করে দেওয়া আছে যে গ্লু সোডিয়াম ক্লোরাইডে গ্লুকোজের গ্লুকোজে দুটো আলাদা করে পয়েন্ট করে দেওয়া আছে প্রথমে আছে যে সোডিয়াম ক্লোরাইড যোগের স্বতন্ত্র অনু অস্তিত্ব থাকে না এক্ষেত্রে ক্লাস গঠনে প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক পরিবেষ্টিত থাকে বিপরীতধর্মী এই আয়নগুলির মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে ফলে আয়নগুলি পরস্পর দৃঢ়ভাবে আবদ্ধ থাকে ওই আকর্ষণ বল ছিন্ন করতে আয়নগুলি মুক্ত করতে প্রচুর পরিমাণে তাপ শক্তি প্রয়োজন হয় তাই সোডিয়াম ক্লোরাইড যোগে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় আই যে গ্লুকোজের এটাও কেন কম হয় সেটা দেওয়া আছে যে গ্লুকোজে অণুগুলির মধ্যে অতি দুর্বল ভ্যান ডার ওয়ালস উপস্থিত থাকে তাই অণুগুলি আণবিক আকর্ষণ বল খুব কম হয় ফলে সমাযোজি পদার্থে একটি অণু অপর অণু থেকে পৃথক করতে বেশি শক্তির প্রয়োজন হয় না তাই গ্লুকোজের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অন্যান্য যোগের তুলনায় কম হয় এরপর দেওয়া আছে নয় দ্যাগেন ধাত পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণ পদার্থ মধ্যে দুটি পার্থক্য লিখু এটি হলো ধাতব পরিবাহী ও বিশ্লেষক বিশ্লেষণ মধ্যে পার্থক্য নাম্বার এক তড়িৎ প্রবাহের ফলে ধাতব পরিবাহিতে কেবলমাত্র ভৌত পরিবর্তন হয় আর তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় এরপর দেওয়া যাচ্ছে দুদেন এই ধরনের পরিবাহিতে মুক্ত ইলেকট্রনের তড়িৎ পরিবহন করেন আর দ্বিতীয় হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যাটায়ন ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে এরপর দেওয়া যায় আজকে আমার ক্লাসের শেষ প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন স্নে আলোর প্রতিসরণের দুটি সূত্র দুটি লিখুন এর প্রশ্নের উত্তরটি হলো যে আলোর প্রতিসরণের সূত্র দুটি হলো নাম্বার এক আপতিত রশ্মি প্রতিশ্রিত রশ্মি আপতন বিন্দুত্বের দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে এটা হচ্ছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটা হচ্ছে দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বয়নে আলোকগ্রস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে করে সাইন ও করে সাইনের অনুপাত ধ্রুবক হয় এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাসটি শেষ ধন্যবাদ এখানে আমি তোমাদের জন্য দুই মার্কের প্রশ্ন উত্তরগুলো করে দিলাম এরপরে তোমাদের তিন মার্কের কিংবা পাঁচ মার্কের কিংবা এক মার্কের প্রশ্ন উত্তরগুলো দরকার সেগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিংবা তোমরা অবশ্যই পুলের মধ্যে অর্থাৎ অর্থাৎ তোমাদের ভোনে ভোটের মধ্যে দিয়ে তোমরা বলতে পারো সেখানে আমি তোমাদের ভোটের অপশান রেখে দিয়েছি আজকে আমার ক্লাসটি এখানেই শেষ হলো দেখা হবে পরে কোনো একটা নতুন ক্লাসে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই